নমস্কার বন্ধুরা, এতদিন যাবৎ আমরা জানতাম যে কর্মরত অবস্থায় কোনো বাবা যদি মারা যেত তাহলে সেই চাকরির অধিকার মৃত বাবার স্ত্রী অথবা তার ছেলে পেতেন। কিন্তু সম্প্রতি হাইকোর্টের একটি ঐতিহাসিক রায় দিয়েছে, যার ফলে এবার পিতা মারা গেলে তার বিবাহিত, অবিবাহিত বা ডিভোর্সি মেয়েরাও সেই চাকরির অধিকার পাবেন। কর্মরত অবস্থায় বাবা কিংবা মা মারা গেলে তার বিবাহিত, অবিবাহিত বা বিধবা মেয়েও সেই চাকরি পেতে পারেন বলে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এর জেরে এক দশকের লড়াই শেষ হলো চৈতালী মিত্র নামক একজন মামলাকারীর। তিন মাসের মধ্যে তার শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র দেখে চাকরির বন্দোবস্ত করতে হবে বলে রাজ্য ন্যাশনাল ভলেন্টিয়ার ফোর্সকে নির্দেশ দিয়েছে বিচারপতি VM ভেলুমণি ও বিচারপতি রায় চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। কল্যাণীতে NVFA কর্মরত অবস্থায় গৌরচন্দ্র দত্ত মারা যান 2013 সালে। চৈতালী তখন অবিবাহিত। পরের বছর মেয়ের চাকরির জন্যে NVFA কর্তৃপক্ষের কাছে আবেদন জানান গৌরের স্ত্রী, কিন্তু মেয়ে বিবাহিত, তিনি বাবা মায়ের আয়ের উপর নির্ভরশীল নন জানিয়ে 2016 আবেদন খারিজ করে দেন কর্তৃপক্ষ। হাইকোর্টে মামলা করেন তখন চৈতালী। আদালত বিষয়টি ফের বিবেচনার নির্দেশ দেয় NVFA-কে। 2017 হাইকোর্টেই বিচারপতি দীপঙ্কর দত্তের স্পেশাল বেঞ্চ এমন ইস্যুতে একটি মামলায় রায় জানিয়েছিল মেয়ের আগে অবিবাহিত শব্দ ব্যবহার আদতে সাংবিধানিক অধিকার খর্ব করা। তো চলুন বন্ধুরা, দেখে নিই এবার হাইকোর্টের জাজমেন্টের সেই শেষের দিকের কপিটি। এখানে বলা হয়েছে, দ্য রেসপন্ডেন্টস আর ডিরেক্টেড টু গ্রান্ট কম্পেসিনেট অ্যাপয়েন্টমেন্ট টু দ্য অ্যাপেলেন্ট ইন কনসোলেন্স উইথ হার এডুকেশনাল কোয়ালিফিকেশান উইদিন এ পিরিয়ড অফ 3 মান্থস ফ্রম দ্য ডেট অফ রিসিভ অফ এ কপি অফ দিস অর্ডার উইথ দ্য অ্যাফোর্সেড ডিরেকশন দ্য অ্যাপিল ইজ অ্যালোড ইন ভিউ অফ ডিসপোজাল অফ দ্য অ্যাপিল দ্য কানেক্টেড অ্যাপ্লিকেশন বিং CN-1 অফ 2023 ইজ অলসো ডিসপোজ অফ দেয়ার উইল বি নো অর্ডার অ্যাজ টু কস্ট আর্জেন্ট ফটো স্টেট সার্টিফাইড কপি অফ দিস অর্ডার ইফ অ্যাপ্লাইড ফর বি গিভেন টু দ্য পার্টিস অন ইউজুয়াল আন্ডারটেকিং। তো বন্ধুরা, এতক্ষণে আশা করি আপনাদেরও বেশ নিশ্চয় হয়ে গেছে যে এবার থেকে যদি কেউ কর্মরত অবস্থায় মারা যান তবে সেই চাকরির অধিকার যেমনভাবে ওনার স্ত্রী বা পুত্র সন্তান পাবেন, ঠিক তেমনইভাবে সেই চাকরির অধিকার থাকছে তার অবিবাহিত মেয়ে, বিবাহিত মেয়ে অথবা তার যদি কোনো ডিভোর্সি মেয়ে থাকে সেই মেয়েও সেই চাকরির সমান অধিকার থাকছে। অতএব এবার থেকে যদি কোনো পিতার মৃত্যু হয় কর্মরত অবস্থায় তার সেই চাকরি, তার যদি কোনো বিবাহিত মেয়ে থাকে তারাও সেই চাকরির সমান অধিকার হিসেবে প্রাপ্য। আশা করছি বন্ধুরা ইনফরমেশানটি আপনাদের অনেকটা কাজে লাগবে। যে সকল বন্ধুরা এখনও অবধি এই খবরটি জানেন না তাদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন, এবং যাওয়ার আগে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।